পায়ের হার ভেঙে যন্ত্রণায় কাতরাচ্ছেন এক ব্যক্তি কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না অবশেষে ওই অসহায় ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন গত এগারো এপ্রিল মাতাবাড়ি থেকে উদয়পুর রেল স্টেশন হয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে পেছন থেকে একটি বাইক দ্রুত গতিতে জামজুরি মরা চমহনি এলাকার বাসিন্দা হানিফ মিয়াকে ধাক্কা মারে এতে হানিফ মিয়ার ডান পায়ে দুটি স্থানের হার ভেঙে যায় ঘটনার পর নিজে জমানো কিছু পুঁজি খরচ করে একটি হাডের অপারেশন পারলেও অর্থের অভাবে আরেকটি হাডের অপারেশন করাতে পারেননি হানিফ মিয়া প্রায় এক মাস যাবৎ যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি এই খবর পেয়ে হানিফ মিয়াকে সহায়তার হাত বাড়িয়ে দেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরফ মিয়া বৃহস্পতিবার হানিফ মিয়ার বাড়িতে ছুটি গিয়ে চিকিৎসার জন্য নগদ দশ হাজার টাকা প্রদান করেন আলী আশ্রম মিয়া চিকিৎসা ক্ষেত্রে আরও সাহায্যে প্রয়োজন হলে আবারও এগিয়ে আসবেন বলে জানান জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশ্রফ মিয়া এদিকে আসার কারণ হলো রাজদনগর মরাচমনি আর কি তোমার নাম কি জানা হানিফ হানিফ মিয়ার বাড়িতে আইলাম আমি একটা খবর পাইছি উনি কিছুদিন আগে বাইকে অ্যাক্সিডেন্ট করছিল উদয়পুর রেল স্টেশনের সামনে তো করার পরে ওনার পাওড়া দুই সাইড ইটা ভাঙিয়ে গেছে এটা ভাঙিয়ে গেছে পুরা এটাও পুরো ভাঙিয়ে গেছে দেখো তো টাকার জন্য অপারেশন করতে পারতেছে না আমার যে কোনো শ্বশুরে একটা কইছে যে একটু হেল্প করার লেগে তা আমি হের বাড়িতে আসি না হেরও দেখতে গেলাম দশ হাজার টাকা দিয়ে গেছি হ্যাঁ অপারেশন হওয়ার লেগে বিউরো রিপোর্ট আর ই নিউজ